এইরকম বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সহজ পদ্ধতিতে কিভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনি বিদ্যুৎ বিল দিতে পারবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে সহজে, একেবারে সহজে আপনি আপনার বিদ্যুৎ বিলটি আপনার বিকাশ অ্যাপসের মাধ্যমে দিতে পারবেন। তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। আপনাদের কাছে বরাবরের মতো একটা রিকোয়েস্ট, লাইক, সাবস্ক্রাইবার এবং কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা চলেন এখন আমরা কিভাবে আমাদের বিকাশ অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের বিদ্যুৎ বিলটা দিব। তো দেখেন একেবারে সহজে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এই জায়গাটা যে অপশনটা আছে পে বিল, এই পে বিল নামক অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিলের উপর ক্লিক করে দিবেন। একটু ওয়েট করবেন, বিদ্যুৎ বিলের উপর যখন আপনি ক্লিক করে দিবেন এভাবে দেওয়ার পর আপনার সামনে এখানে কয়েকটা অপশন এখানে দেখাবে, তার মধ্য থেকে আপনি এই অপশনটা সিলেক্ট করে নেবেন। এখানে কি লেখা আছে যে অপশনটা অর্থাৎ বিদ্যুৎ বিল, হ্যাঁ এই যে অপশনটা দেওয়া আছে এই অপশনটা আপনি কী করবেন সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখন আমাদের পরবর্তী কাজ হলো, দেখেন এখানে আপনার যে এই যে অপশনটা আপনি কোন মাসের বিল দিতে চাচ্ছেন সেই মাসটাকে আপনি এখানে উল্লেখ করে দিবেন। কিভাবে উল্লেখ করবেন, এই এড়ো চিহ্নতে ক্লিক করে দিলে এখানে সমস্ত মাসের নামগুলো চলে আসবে। আপনি এখান থেকে যে মাসের বিলটা দিবেন সেই মাসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে নভেম্বর মাসের বিলটা পেমেন্ট করব 2022, আমি সেটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখন আমাদের পরবর্তী আরেকটা কাজ হলো, এখানে দেখেন কি দেওয়া আছে এসএমএস অ্যাকাউন্ট নাম্বার, এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা আপনার এখানে দিতে হবে। এই এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা আপনি কোথায় পাবেন, আপনি যেই বিদ্যুৎ বিলটা দিবেন সেই কাগজের উপর লেখা আছে এই এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা। এটাও যদি না বোঝেন সহজ পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন এই যে যে একটা অপশন আছে, এই অপশনের পরে যদি আপনি ক্লিক করে দেন আপনাকে দেখিয়ে দিবে যে এই এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা কোথায় আছে। আমি ক্লিক করে দিলাম, দেখেন এখানে দেখাচ্ছে এখানে কোন নাম্বারটা দিতে হবে। এখানে দেখেন দেওয়া আছে এসএমএস হিসাব নং, আপনার যেই বিদ্যুৎ বিলের যে কাগজটা ওই কাগজের উপর এখানে লেখা আছে এসএমএস হিসাব নং। আপনি এই এসএমএস হিসাব নং যেই জায়গাটা যে সংখ্যাগুলো আছে ওটা আপনি এখানে বসিয়ে দিবেন। আমি এখানে সেই সংখ্যাগুলো এখন বসিয়ে দিতেছি। এরপর আমি এখানে যখন এই এসএমএস নাম্বারটা আমি এখন ক্লিক করলাম, এখন এখানে আমি আমার এই এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখন বসিয়ে দিব। আমি আমার অ্যাকাউন্ট নাম্বার এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিয়েছি। এখন আমার কী করতে হবে, দেখেন এখানে এগিয়ে যান, যে অপশনটা আছে এগিয়ে যান অপশনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমার যে যে বিদ্যুৎ বিলটা আমি দিব, কত টাকা আমার বিদ্যুৎ বিল এখানে আসছে এখানে কিন্তু এটা দেখাবে। এখানে দেখাচ্ছে 1154 টাকা, এটা হচ্ছে আমার বিদ্যুৎ বিল আমার এই মাসে এসেছে। আপনারও এরকম দেখাবে, আপনি যে নাম্বারে অর্থাৎ যে মাসের বিলটা দিবেন আপনার কত টাকা বিল হয়েছে এটা কিন্তু এখানে দেখাবে। এরপর এখানে আরেকটা অপশন দেখাবে, দেখেন আনপেইন্ট, অর্থাৎ এখনও পেইন্ট করা হয়নি এই মাসের যে বিদ্যুৎ বিলটা, যদি করা হতো তাহলে এখানে পেইন্ট অপশনটা লেখা থাকতো। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এরপর আমাদের কি করতে হবে। এরপরে দেখেন এগিয়ে যান, নিচে একটা অপশন আছে পরের ধাপে যেতে ট্যাপ করুন, আপনি এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখন আপনার এখানে যে বিকাশ যে অ্যাকাউন্ট যে পিন নাম্বারটা আছে এটা কিন্তু আপনার দিতে হবে। আরেকটা কথা বলি, আপনি যেই টাকাটা আপনার বিদ্যুৎ বিল দিবেন ওটা কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টে থাকা লাগবে। তো দেখেন এখন আমি কি করব, আমি এই আমার যে বিকাশ অ্যাকাউন্ট যে পিন নাম্বারটা আমি কিন্তু এখন এখানে এটা দিয়ে দিব। আমি কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর এখানে এই অপশনটা আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে এখন আমার কি করতে হবে, এটা ট্যাপ করে ধরে রাখলেই আমার বিদ্যুৎ বিলটা ওকে হয়ে যাবে। দেখেন আমি এটা ট্যাপ করে ধরে রাখতেছি, এখন একটা এসএমএস আসবে, দেখেন এসএমএস কিন্তু অলরেডি এসে গিয়েছে আমার
যে বিদ্যুৎ বিলটা এই যে আমি দিয়েছি সেটা কিন্তু বিকাশ থেকে আমাকে কি দেওয়া হয়েছে, একটা এসএমএস দেওয়া হয়েছে যে আপনার বিলটা সফলভাবে দেওয়া হয়েছে। তো এখন আমি কেটে দিয়ে চলে যাই। এখন দেখেন আমি যদি পুনরায় যে আপনি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে আনপেইড, এখন দেখব যে এখানে পেইড লেখা আছে কি না। দেখেন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, আমি হোমে চলে আসলাম। আমি যদি আবার শুরু থেকে যাই, যাওয়ার পর এখানে যে বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিলের অপশনে আমি ক্লিক করে দিলাম, আবার সেই অপশনগুলো ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা, সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে আবার দিয়ে দিতে হবে। তো দেখেন আমি কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বার পুনরায় দিয়েছি এবং এখানে দেখাচ্ছে যে আপনার কোনো বিল বাকি নেই। এবং এই জায়গাটা দেখেন দেখাচ্ছে যে পেইন্ট, অর্থাৎ পেইন্ট আগে ছিল আনপেইড, এখন হয়েছে পেইন্ট, এবং আমার কোনো টাকা বাকি নেই, পরিশোধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এভাবে আপনারা সহজে আপনাদের বিদ্যুৎ বিলটা আপনার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে, বিকাশ অ্যাপসের মাধ্যমে দিয়ে দিতে পারবেন।